তালামারা অবস্থায় রয়েছে পানাগড় বাজারের নির্মীয়মান শৌচালয়, আর সেই শৌচালয়কে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পানাগড় বাজারের বাস স্ট্যান্ডে প্রায় 10 লক্ষ টাকার নির্মাণ করা হয়েছে যাত্রী প্রতীক্ষালয়, আর তার উপরে নির্মাণ করা হয়েছে শৌচালয়। পঞ্চায়েতের বিরুদ্ধে সোমবার সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানান কাঁকসার বাসিন্দা সুব্রত চক্রবর্তী নামের এক ব্যক্তি। তিনি বলেন, শৌচালয়ের কাজ সম্পন্ন হয়ে গেলেও ইচ্ছা করে তালা মেরে রাখা হয়েছে, যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে মঙ্গলবার পাল্টা অভিযোগ তুললেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং। তিনি জানিয়েছেন, এখনও পুরোপুরি কাজ সম্পন্ন হয়নি, যার কারণে ওই শৌচালয় এখনও পর্যন্ত পঞ্চায়েতের অধীনে আসেনি। সুব্রত চক্রবর্তী ওই শৌচালয় দেখাশোনার জন্য আবেদন করেছিলেন, তাকে ব্যক্তিগতভাবে দায়িত্ব না দিয়ে টেন্ডারের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে বলার পরই পঞ্চায়েতকে বদনাম করার জন্য সংবাদ মাধ্যমের কাছে মিথ্যা অভিযোগ করেছেন, কারণ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। এছাড়াও বাস স্ট্যান্ডের উল্টো দিকের সাংসদ তহবিল থেকে নির্মাণ করা শৌচালয় সকল যাত্রীরা ব্যবহার করেন। বাস স্ট্যান্ডের ওপরে যে শৌচালয় নির্মাণ করা হয়েছে সেটি বিশেষ করে মহিলাদের অসুবিধার জন্যই, কারণ অনেক প্রসূতি তার শিশুকে কোলে নিয়ে আসেন বাস ধরতে, সেই শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে যাতে অসুবিধা না হয়, এছাড়াও মহিলাদের নানান সমস্যার সময় তারা যাতে সহজেই শৌচালয় ব্যবহার করতে পারে সেই কথা ভেবেই এটি নির্মাণ করা হয়েছে। ফলে যিনি অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের বিরুদ্ধে, তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ সফল না হওয়ার কারণেই পঞ্চায়েতকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন। এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অভিযোগ এখনো আমাদের কাছে সেমনি কোনো অভিযোগ আসেনি। আমরা অনেক মানে স্বপ্ন নিয়ে ওইটা করেছিলাম যে বাজারে যে বাস স্ট্যান্ড অনেক প্রচুর লোক হয়, যাত্রী হয় অনেক, তারা এসে একটু বসবে বা শৌচালয়, সেটা আমরা পরিকল্পনা করেই করেছি পঞ্চায়েত থেকে। তো এখনো টেন্ডার হয়েছে কিন্তু এখনো হ্যান্ডওভার পাইনি আমরা, কিছু পাইপলাইনের কাজ বাকি আছে। বাস স্ট্যান্ড এমনি চালু আছে কিন্তু কারেন্টের ব্যবস্থাটা এখনো হয়নি, যে আমরা অ্যাপ্লাই করেছি তাড়াতাড়ি চলে আসবে। আর শৌচালয়টা যেহেতু বন্ধ আছে কারণ পাইপলাইনের কিছু কাজ বাকি আছে, আর এমনি তো তেমন অভিযোগ পাইনি, কেন পাশেই আবার আমাদের একটা ইয়ে আছে, শৌচালয় আছে যেটা সংসদ থেকে করা হয়েছিল, তো সেমনি কোনো অভিযোগ আমরা পাইনি। যে অভিযোগ করেছে তার হচ্ছে ব্যক্তিগত অসুবিধার একটা কারণ আছে, সে টেন্ডারটা নিতে চেয়েছিল বাস স্ট্যান্ডের শৌচালয়ের টেন্ডারটা নিতে ছিল, সে অ্যাপ্লিকেশন আমাকে করেছিল। এখনও টেন্ডার আমাদের কমপ্লিট হয়নি, তো টেন্ডারটা ওকে দেবো কী করে, আর আমরা তো সেটা ঝুলাবো, কোটেশন করবো, এবার যে পাবে সে নিবে। আর ওর অভিযোগ হচ্ছে ও নিজে নিতে চেয়েছিল, ওই জন্যই ওর একটু রাগ।